প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভবিষ্যতে বিদ্যুৎ চালিত গাড়ি উৎপাদন করতে চায় বাংলাদেশ। রোববার দেশে নতুন 5টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করে এই কথা বলেন তিনি। এই সময় শেখ হাসিনা বলেন গণপরিবহন ব্যবস্থায় বিদ্যুৎ চালিত মেট্রোরেল চালু হচ্ছে, একই সঙ্গে বিদ্যুৎ চালিত বাস চালুরও পরিকল্পনা রয়েছে সরকারের। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শালি জয়, রিপোর্ট। শতভাগ বিদ্যুতায়নের পথে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। উদ্বোধন হল 5টি বিদ্যুৎ কেন্দ্রের। নতুন এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট উৎপাদন ক্ষমতা 779 মেগাওয়াট। এর মধ্যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্নটি হবিগঞ্জের বিবিআনাতিন, যেটি উৎপাদন করবে 400 মেগাওয়াট বিদ্যুৎ। সিলেটের কুমারগাঁওয়ে বিদ্যুৎ কেন্দ্রটি 225 মেগাওয়াটের। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 104 মেগাওয়াট। একই সঙ্গে বাগেরহাট এবং চট্টগ্রামে উদ্বোধন হল 100 মেগাওয়াটের আরও দুটি বিদ্যুৎ কেন্দ্র। শুভ উদ্বোধন ঘোষণা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে গণভবন থেকে নতুন এই বিদ্যুৎ কেন্দ্রগুলো উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশে সবার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার। মেট্রো রেল চালু হবে বিদ্যুৎ চালিত পর্যায়ক্রমিকভাবে আমাদের ভবিষ্যতে, যে আমাদের যে মানে বাসগুলি সেখানেও আমরা বিদ্যুৎ চালিত বাসের ব্যবস্থা করতে পারবো, গাড়ি আমাদের দেশে আমরা হয়তো উৎপাদন করতে পারবো বিদ্যুৎ চালিত, আমাদের রেল আমরা ধীরে ধীরে বিদ্যুতে নিয়ে আসব, এরকম অনেক পরিকল্পনা ভবিষ্যতের জন্য আমাদের কিন্তু রয়েছে। কাজেই আমাদের বিদ্যুৎটা সবসময় আরও লাগবে। বিদ্যুৎ ব্যবহারে দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। নিজের ঘরের সুইচটা নিজের হাতে অফ করলে কোনো এটা লজ্জার কোনো বিষয় না, আমি কিন্তু করি। আমার নিজের হাতেই আমি যখনই বেরোই তখনই আমার যেখানে যেখানে আমার মনে করি যে এখানে বিদ্যুৎটা অপ্রয়োজনীয় আমি আমার নিজের হাতে সুইচগুলি অফ করি। এক এক ওয়াট বিদ্যুৎ উৎপাদনে কিন্তু অনেক অনেক বেশি খরচ পড়ে, যা আমরা আপনাদেরকে সবাইকে খুব অল্প খরচে দিয়ে থাকি। তো সেদিকে লক্ষ্য রেখেই সবাইকে বলবো যে মিতব্যয়ী হন, যা সাশ্রয় হবে, যেটা হয়তো একটা গরিব মানুষকে আমরা সহায়তা দিতে পারবো। এরই মধ্যে দেশের 99.5% মানুষ বিদ্যুৎ সেবার আওতায় এসেছে। সরকারের লক্ষ্য ছিল 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের, যা অতিক্রম করে বর্তমানে 25,235 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। 2009 সালে সরকারের ক্ষমতা গ্রহণের সময় দেশে বিদ্যুতের উৎপাদন ছিল মাত্র 4,942 মেগাওয়াট। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।